দশম শ্রেণীর শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব ঘনীকৃত আকৃতিকে কিভাবে অক্সাইডে রূপান্তর করা হয়। ঘনীকৃত আকৃতিকে বশীকরণ বা তাপজারণ পদ্ধতিতে ধাতুর অক্সাইডে পরিণত করা হয়। আকৃতির বশীকরণ, আকৃতিকে উপস্থিত ধাতুকে বিজারিত করে পৃথক করার আগে ঘনীকৃত আকৃতিকে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বাতাসের অনুপস্থিতিতে উত্তপ্ত করা হয়। এই প্রক্রিয়াকে বশীকরণ বলে। বশীকরণের ফলে আকৃত থেকে পানিসহ কার্বনেট, বাইকার্বনেট, হাইড্রোক্সাইড জাতীয় কিছু অপদ্রব্য, কার্বন ডাইঅক্সাইড কিংবা পানি হিসেবে দূরীভূত হয়। এই সকল অপদ্রব্য দূর না করলে পরবর্তীতে এগুলো দূর করা কঠিন। যেমন মরিচাকে উত্তপ্ত করলে ফেরিক অক্সাইড আর জলীয় বাষ্প উৎপন্ন হয়। জিঙ্ক কার্বনেট একে উত্তপ্ত করলে জিঙ্ক অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। আকৃতির তাপজারণ, সাধারণত সালফাইড আকৃতির তাপজারণ করা হয়। সালফাইড আকৃতিকে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বাতাসের উপস্থিতিতে উত্তপ্ত করা হয়। এর ফলে সালফাইড, ফসফরাস, আর্সেনিক ইত্যাদি উদ্বায়ী খনিজ মল অক্সাইড হিসেবে দূরীভূত হয়। লেড সালফাইড অক্সিজেন দ্বারা জারিত হয়ে লেড অক্সাইড ও সালফার ডাইঅক্সাইড তৈরি করে। জিঙ্ক সালফাইড অক্সিজেন দ্বারা জারিত হয়ে জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড তৈরি হয়। তারপর ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর। আকৃতিকে বশীকরণ বা তাপজারণ করায় যে ধাতব অক্সাইড পাওয়া যায় তাদেরকে বিজারিত করলে ধাতু পাওয়া যায়। বিভিন্নভাবে এই বিজারণ সম্পন্ন করা যায়। যেমন তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ, কার্বন বিজারণ পদ্ধতি, স্ববিজারণ পদ্ধতি ইত্যাদি। ধাতুর সক্রিয়তা সিরিজে তাদের অবস্থানের উপর কোন পদ্ধতিতে বিজারণ সম্পন্ন করা হবে তা নির্ভর করে। তোমরা যেন সহজে সেটা বুঝতে পারো তার জন্য নিচে ছকটি দেওয়া হল। বেশি সক্রিয় ধাতু, যাদের অবস্থান সক্রিয়তা সিরিজের উপরের দিকে, যেমন পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ ঘটানো হয়। মধ্যম মানের সক্রিয় ধাতুসমূহ, যাদের অবস্থান সক্রিয়তা সিরিজের মাঝে, যেমন জিঙ্ক, আয়রন, লেড, কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারণ ঘটানো হয়। কম সক্রিয় ধাতুসমূহ, যাদের অবস্থান সক্রিয়তা সিরিজের নিচের দিকে, কপার, মার্কারি, সিলভার, এদের স্ববিজারণ পদ্ধতিতে বিজারণ ঘটানো হয়। প্রায় অসক্রিয় ধাতু, যাদের অবস্থান সক্রিয়তা সিরিজের একেবারে নিচে, যেমন সিলভার, যেমন প্লাটিনাম, গোল্ড, এদের সাধারণত বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ, সক্রিয়তা সিরিজে প্রদর্শিত উপরের দিকে অবস্থিত অধিক সক্রিয় ধাতু, যেমন পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুসমূহের জন্য তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ সম্পন্ন করা হয়। নিচে অ্যালুমিনিয়ামের অক্সাইড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন পদ্ধতি বর্ণনা করা হল। এই পদ্ধতিতে প্রথমে কঠিন অ্যালুমিনিয়ামের অক্সাইডকে গলিয়ে তরল করতে হবে। অ্যালুমিনিয়াম অক্সাইড 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়। এত বেশি তাপমাত্রা তৈরি করা অত্যন্ত কঠিন কাজ। যদি অ্যালুমিনিয়াম অক্সাইড এর মধ্যে ক্রায়োলাইট যোগ করা হয় তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড এর মধ্যে ক্রায়োলাইট যোগ করলে অ্যালুমিনিয়াম অক্সাইড 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়। গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে অ্যালুমিনিয়াম 3+ আয়ন এবং অক্সাইড আয়ন থাকে। গ্রাফাইট কার্বনের আস্তরণযুক্ত একটি স্টিলের পাত্রের মধ্যে গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ক্রায়োলাইটের মিশ্রণ নেওয়া হয় এবং এর মধ্যে কয়েকটি কার্বন দণ্ড এমনভাবে প্রবেশ করানো হয় যাতে এটি স্টিলের পাত্রকে স্পর্শ না করে। এবার স্টিলের পাত্রকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে এবং কার্বন দণ্ডগুলোকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়। বিদ্যুৎ প্রবাহের সাথে সাথে তড়িৎ বিশ্লেষণ শুরু হয়। তড়িৎ বিশ্লেষণকালে অক্সাইড অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে
অক্সিজেন গ্যাস তৈরি করে এবং দ্রবণে বিদ্যমান অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে রূপান্তরিত হয়। তাহলে অক্সাইড আয়ন ছয় মোল অক্সাইড আয়ন 12টা ইলেকট্রন ত্যাগ করে 3 মোল অক্সিজেন গ্যাস উৎপন্ন করে, এটা অ্যানোডে ঘটে। আর ক্যাথোডে 2 মোল অ্যালুমিনিয়াম আয়ন 6 মোল ইলেকট্রন গ্রহণ করে 2 মোল অ্যালুমিনিয়াম ধাতু তৈরি করে। কার্বন বিচারণ পদ্ধতি, ধাতব অক্সাইডের সাথে কার্বনকে উত্তপ্ত করে ধাতু নিষ্কাশন করা হয়, যেমন জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক ধাতু, ফেরাস অক্সাইড থেকে আয়রন ধাতু, লেড অক্সাইড থেকে লেড ধাতু কিংবা কপার অক্সাইড থেকে কপার ধাতু, এই পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। তাহলে জিঙ্ক অক্সাইড কার্বন দ্বারা বিচারিত করে জিঙ্ক ধাতু কার্বন মনোক্সাইড তৈরি হয়, ফেরাস অক্সাইডকে কার্বন দ্বারা বিচারিত করলে আয়রন এবং কার্বন মনোক্সাইড তৈরি হয়, লেড অক্সাইডকে কার্বন দ্বারা বিচারিত করলে লেড এবং কার্বন মনোক্সাইড তৈরি হয়, কপার অক্সাইডকে কার্বন দ্বারা বিচারিত করলে কপার এবং কার্বন মনোক্সাইড তৈরি হয়। এই পদ্ধতিকে বলা হয় কার্বন বিচারণ পদ্ধতি। সক্রিয়তা সিরিজে প্রদর্শিত মধ্যম মানের সক্রিয় ধাতুসমূহকে এ পদ্ধতিতে বিচারণ ঘটানো হয়। সবিজারণ, সক্রিয়তা সিরিজে অবস্থিত নিচের দিকে অবস্থিত কম সক্রিয় ধাতু কপার, মার্কারি, সিলভার ধাতুসমূহের অক্সাইডের ক্ষেত্রে কোনো বিচারক যোগ না করে শুধু উত্তপ্ত করেও বিচারণ ঘটানো হয়। উদাহরণ হিসেবে মার্কারি একরিকভাবে বিচারিত করা যায়, যেমন মার্কিউরিক সালফাইডকে অক্সিজেন দ্বারা জারিত করে মার্কারি এবং সালফার ডাইঅক্সাইড তৈরি করা হয়। আবার মার্কিউরিক মানে এই বিক্রিয়াটা দুই ধাপে ঘটে থাকে। তাহলে মার্কিউরিক সালফাইড অক্সিজেন দ্বারা জারিত হয়ে মার্কিউরিক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড তৈরি করে, এই মার্কিউরিক অক্সাইড অতিরিক্ত মার্কিউরিক সালফাইডের সাথে যুক্ত হয়ে বা সবিজারণ প্রক্রিয়ায় মার্কারি এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। তারপরে ধাতু নিষ্কাশনের সর্বশেষ ধাপ হলো ধাতুর বিশুদ্ধিকরণ। তাহলে উপরে উল্লিখিত বিজারণ পদ্ধতিসমূহের মাধ্যমে প্রাপ্ত ধাতুসমূহ সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয় না, এতেও উল্লেখযোগ্য পরিমাণ অপদ্রব্য থেকে যায়। এই অপদ্রব্য দূর করতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। বিগালক যোগ করার পদ্ধতি, উচ্চ তাপমাত্রায় কার্বন বিজারণ পদ্ধতিতে প্রাপ্ত ধাতুর মধ্যে কিছু খনিজমল দ্রবীভূত থাকতে পারে, এই খনিজমল অপসারণ করার জন্য যে পদার্থ যোগ করা হয় তাকে বিগালক বলে। খনিজমল ক্ষারীয় হলে অ্যাসিডিক বিগালক যোগ করা হয় এবং খনিজমল অ্যাসিডিক হলে তার মধ্যে ক্ষারকীয় বিগালক যোগ করা হয়। বিগালক এবং খনিজমল একত্র হয়ে ধাতুর মল বা ধাতু মল তৈরি করে। ধাতুর মল গলিত ধাতুতে দ্রবীভূত হয় না বলে উপর থেকে ধাতুমলকে গলিত ধাতু থেকে আলাদা করে ফেলা হয়। বিগলন প্রক্রিয়ায় প্রাপ্ত ধাতু বিশুদ্ধ নয়, এই অবিশুদ্ধ ধাতুকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে ধাতু বিশুদ্ধ করা হয়। নিচে ধাতু বিশুদ্ধিকরণের জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি আলোচনা করা হল। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু বিশোধন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতুর বিশোধনে অবিশুদ্ধ ধাতুকে অ্যানোড এবং বিশুদ্ধ ধাতুর একটি পাতকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে যে ধাতুকে বিশুদ্ধ করতে হবে তার লবণের দ্রবণকে ব্যবহার করা হয়। যখন তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ প্রবাহিত করা হয় তখন অ্যানোড থেকে ধাতুর পরমাণু ইলেকট্রন ত্যাগ করে আয়ন হিসেবে দ্রবণে প্রবেশ করে, অপরদিকে ধাতব আয়ন ইলেকট্রন গ্রহণ করে বিশুদ্ধ ধাতু হিসেবে ধাতব পাত্রে জমা হয়। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতু ও অন্যান্য ধাতু বিশোধন করা হয়। নিচে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর বিশুদ্ধিকরণ বর্ণনা করা হলো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতু বিশুদ্ধিকরণ, বিজারণ প্রক্রিয়ায় প্রাপ্ত কপার ধাতু 98% বিশুদ্ধ, একে তড়িৎ বিশোধন পদ্ধতি প্রয়োগ করে 99.9% বিশুদ্ধ কপার ধাতু তৈরি করা যায়। এক্ষেত্রে কপার সালফেটের জলীয় দ্রবণ একটি পাত্রে নেওয়া হয়, এই পাত্রে যে ধাতব দণ্ডকে বিশুদ্ধ করতে হবে সেই অবিশুদ্ধ কপার দণ্ডকে ব্যাটারির
धनात्मक प्रान्तेर साथे जुक्त करा हय। एटी एनोड हिसेबे काज करे। एकटी বিশুদ্ধ কপার দণ্ডকে ওই ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়, এটি ক্যাথোড হিসেবে কাজ করে। সাধারণত অবিশুদ্ধ কপার দণ্ড মোটা থাকে এবং বিশুদ্ধ কপার দণ্ড পাতলা থাকে। এবার ব্যাটারির সাহায্যে দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করলে অ্যানোড হিসেবে ব্যবহৃত অবিশুদ্ধ কপার দণ্ড থেকে কপার টু প্লাস আয়ন হিসেবে দ্রবণে চলে যায় এবং দ্রবণ থেকে কপার টু প্লাস আয়ন বিশুদ্ধ কপার দণ্ডে জমা হয়। এক্ষেত্রে অ্যানোডের জারণ বিক্রিয়া সংঘটিত হয় এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়। তাহলে অ্যানোডের কপার দুইটি ইলেকট্রন ত্যাগ করে কপার আয়ন হিসেবে দ্রবণে চলে আসে আর ক্যাথোডে গিয়ে কপার আয়নটায় দুইটি ইলেকট্রন গ্রহণ করে আবার কপার ধাতুতে রূপান্তরিত হয়, অর্থাৎ বিশুদ্ধ কপার হিসেবে ক্যাথোডে জমা হয়। এই হচ্ছে আমাদের ধাতু নিষ্কাশনের ধাপসমূহ। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।